চট্টগ্রাম স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ঝনঝন শব্দ জানান দেবে ট্রেন পার হচ্ছে শতবর্ষী কালুরঘাট সেতু। পাখির চোখে ধরা পড়বে দুই পাশের খরস্রোতা কর্ণফুলীর সৌন্দর্য। শতবর্ষী এ সেতুটি ছিল এ যাত্রাপথের প্রধান চ্যালেঞ্জ, কিন্তু সব জল্পনা কল্পনা পেছনে রেখে এ সেতু ধরেই ট্রায়াল ট্রেন ছুটে চলে। কক্সবাজার যাওয়ার পথে এমন চারটি নদীর সৌন্দর্য উপভোগ করবেন আপনি। যাত্রাপথে কখনো হাতছানি দিবে মায়াবী বাঘখালী নদী, কখনো পাহাড়ি সাঙ্গু বা সর্পিল মাতামুহুরি। সেতু পার হতেই ঘন সবুজ প্রকৃতি, বোয়ালখালি পটিয়ার শান্ত শ্যামল গ্রামের পথ ধরে ছুটে চলছে ট্রেন। দুই পাশে তখন গ্রামীণ হাট বাজার, জনপদের কোলাহল। যাত্রাপথে প্রথমেই নজর কাড়বে নবনির্মিত আধুনিক দোহাজারি স্টেশন। এখান থেকে কক্সবাজারের দূরত্ব 100 কিলোমিটার। যাত্রাপথে এমন আরও 8টি স্টেশন তৈরি হয়েছে স্থানীয় মানুষদের যাতায়াতের জন্য। কর্তৃপক্ষ বলছে, দেশের আর কোনো রেল যাত্রায় একসাথে এত বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ নেই। দুই পাশে দিগন্ত বিস্তৃত এমন সবুজ ফসলি জমির মাঠ চিড়ে ট্রেন ছুটবে ঝিকঝিক শব্দে। রেল কর্তৃপক্ষ বলছে, প্রথম দিকে ঢাকা থেকে একটি, চট্টগ্রাম থেকে দুটি ট্রেন চালানো হবে এ পথে। পণ্য নেওয়ার জন্য আমরা ইন্টারসিটিতে আমরা কার্গো লাকেজ ভ্যান, যেটা ওটা সংযোজনের ব্যবস্থা রাখব। যারা ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ী, তাদের চাহিদা মাফিক তো আমরা যেই কমিউটার ট্রেন অথবা লোকাল ট্রেন বা মেইল এক্সপ্রেস, ওই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহের ব্যবস্থা রাখব। যেতে যেতে ট্রেন হারাবে গর্জন বনে, অন্যতম বন্যপ্রাণী বনাঞ্চল। চুনদীর অভয়ারণ্য সহ আরও কয়েকটি সবুজ বনাঞ্চলের ভেতর দিয়ে এই রেলপথ একেবেকে মিলিয়ে যাবে। উইন্ডো স্ক্রিনে হয়তো ধরা পড়বে দূরের কোনো বন্য হাতি বা বানরের দল। ইঞ্জিনের শব্দ ছাপিয়ে আপনার কানে ভেসে আসতে পারে মন ভোলানো কোনো পাখির ডাক। হাতি পারাপারের জন্য এ পথে করা হয়েছে ওভারপাস ও আন্ডারপাস। এমন সব অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে দীর্ঘ রেলযাত্রায় আপনি সমুদ্র তীরে পৌঁছে যাবেন টেরই পাবেন না। এই রেলওয়ে বাংলাদেশের সম্পদ, আমরা যেন এই প্রজেক্টটা সঠিকভাবে শেষ করে নিরাপদে ট্রেন চালাতে পারি। আর সবাইকে আমরা অনুরোধ করব যে আমাদের এই রেলের যে সমস্ত ফিটিংস আছে, এগুলি যাতে কোনো দুষ্কৃতিকারী চুরি না করে বা বিনষ্ট না করে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু হলেই বন্দর নগরী থেকে মাত্র 2.5 ঘন্টায় আর ঢাকা থেকে মাত্র 7.5 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন সমুদ্র নগরে। ঢাকা থেকে ভাড়া 550 থেকে শুরু হয়ে 2,300 টাকা পর্যন্ত, আর চট্টগ্রাম থেকে মানভেদে 55 থেকে 750 টাকা পর্যন্ত পড়বে ভাড়া। এ দৃশ্য শনিবারের। ইতিহাসে প্রথমবার ট্রেন চলতে দেখে কক্সবাজারের মানুষ। পূর্ব 100 কিলোমিটার পথ জুড়ে দুই পাশে হাজার হাজার মানুষ এদিন বরণ করে নেয় ট্রেনকে। প্রথম ট্রেন দেখার এ অনুভূতি কেমন আমরা জানতে চাই তাদের কাছে। কক্সবাজার দীর্ঘ সমুদ্র সৈকত, এর ভিতরে আইকনিক রেলওয়ে স্টেশন হয়েছে যা আমরা আগে কখনো দেখি নাই বাংলাদেশে। ফার্স্ট ট্রেন কক্সবাজার যাচ্ছে ওটা আমরা আসলে কল্পনা করি নাই। আজকে জাস্ট আমরা সবাই যাচ্ছি, ওটা আমাদের খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। এর আগে বাসে ভ্রমণ করছি, কিন্তু আপনার ট্রেনটা যেহেতু নিরাপদ এবং আপনার খুবই আরামদায়ক, তো আমারও ফিলিংটা অন্যরকম হচ্ছে। ট্রেন যে ছুটে চলছে এটা তো অনেক আনন্দের বিষয়, খুবই ভালো লাগছে, কারণ এখানকার মানুষ ট্রেনে করে এখন কক্সবাজার যেতে পারবে। এই ট্রেনে কক্সবাজার পৌঁছাতেই আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত দৃষ্টিনন্দন স্টেশন। গধুলি বেলায় পাখির চোখে ধরা পড়ে ঝিনুক আকৃতির স্টেশনের অসাধারণ দৃশ্য। স্টেশনটিতে থাকছে তারকামানের হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক রুম, যাত্রীদের মালামাল রাখার লকার। হোটেল ভাড়া না করেই এখানে ব্যাগ সুটকেস রেখে দিনে দিনে ঘুরে যেতে পারবে পর্যটক। এই যোগাযোগ নেটওয়ার্কে কক্সবাজারের পর্যটন খাতই কেবল নতুন উচ্চতায় পৌঁছবে না, সমুদ্রকূলে খুলে যাবে কর্মসংস্থান আর অর্থনীতির নতুন দুয়ার। রেললাইনের আগমনের ফলে আমি মনে করি এই যে সময়টা নষ্ট হচ্ছে এবং পণ্যগুলোর যে পচনশীল পণ্যগুলো যে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এটা অন্তত আমরা দূর করতে সক্ষম হব।
ব্রিটিশরা আরও প্রায় 100 বছর আগে এ পথে ট্রেন লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। বলা যায় 100 বছর পর ট্রেনে চড়ার সুযোগ পাচ্ছে পর্যটন নগরীর মানুষ। সমুদ্র শহর কক্সবাজারে ছুটে চলবে ট্রেন, সেটি এখন আর স্বপ্ন নয়, পুরোপুরি বাস্তব। সময় আর পয়সা বাঁচিয়ে ভ্রমণ পিপাসুরা এখন খুব সহজে যেতে পারবেন সমুদ্র দর্শনে। এজন্য এরই মধ্যে কোরিয়া থেকে আনা হয়েছে আধুনিক সব ট্রেনের কোচ। উন্নত বিশ্বের আদলে ভ্রমণ পিপাসুদের আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এসব কোচে থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। শোয়েব রহমান, এখন কক্সবাজার। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.